শিল্পী অ্যাগ্রো ফার্মের সকল দর্শককে আসসালামু আলাইকুম। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাগি তরী জাতের ছাগল সম্পর্কে। এটি একটি ছাগলের নতুন জাত। গোলাপি জাতের ছাগলের সঙ্গে ক্রসের ফলে এই জাতটি তৈরি হয়েছে। তাই এই জাতের ছাগল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। এই চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। বাগি তরী পাকিস্তানি ছাগলের জাত। পাকিস্তানের গোলাপি জাতের ছাগলের সঙ্গে ক্রস করে এই জাতটি তৈরি হয়েছে। বাগি তরী জাতের শরীরের রং সাদা, শারীরিক গঠন মাঝারি ধরনের। এ জাতের ছাগলের কান মাঝারি ধরনের হয়, 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। চোখ সাদা রঙের হয়, শিংগুলো পেঁচানো হয়। এদের কান, মুখ, শরীরের চামড়া গোলাপি রঙের হয়। যমুনাপারি জাতের ছাগলের মতো এ জাতের ছাগলের পেছনের লোমগুলো বড় হয়। বাগি তরী জাতের ছাগল প্রথম হিটে আসে 10 থেকে 12 মাস বয়সে। এ জাতের ছাগল প্রথমবার 1টি বাচ্চা দিল, পরবর্তীতে 2 থেকে 3টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। বাগি তরী জাতের ছাগলের দুধ দেওয়ার রেকর্ডও ভালো। এরা গড়ে প্রতিদিন প্রায় 1 থেকে 2 লিটার পর্যন্ত দুধ দিতে পারে। বাগি তরী জাতের একটি পূর্ণবয়স্ক ফিমেল ছাগলের গড় ওজন হয় 40 থেকে 45 কেজির মতো ও এ জাতের একটি পূর্ণবয়স্ক মেল ছাগলের গড় ওজন হয় 60 থেকে 80 কেজি পর্যন্ত। বাগি তরী জাতের ছাগলের গড় বৃদ্ধি 6 মাস পর্যন্ত 150 গ্রাম থেকে 200 গ্রাম পর্যন্ত প্রতিদিন বাড়ে। এ জাতের ছাগল মাংস ও দুধ উৎপাদনের জন্য পালন করা হয়। দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।